নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাবো হট চকলেট। এই হট চকলেট কিন্তু বাচ্চাদের অল টাইম ফেভারিট, এবং আজ আমি ভীষণ সহজ পদ্ধতিতে এটা বানানো দেখিয়েছি, যে পদ্ধতিতে বানালে আপনারাও কিন্তু বারবার এটা বানাতে পছন্দ করবেন। আর এভাবেই আমি বানিয়ে থাকি বলে এটাকে আমার মেয়েরও কিন্তু ভীষণ পছন্দ, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। হট চকলেট বানাবার জন্য আমি একটা সসপ্যানে নিয়ে নিয়েছি 300 মিলিলিটার ফুল ক্রিম দুধ। আমি এখানে ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি, আপনারা যে দুধ পাবেন তাই দিয়েই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। তবে যেহেতু ফুল ক্রিম দুধে এই হট চকলেটের টেস্ট এবং টেক্সচার দুটোই খুব ভালো হয়, তাই আমি এখানে ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি। এবার এই দুধটাকে আমি একটু গরম করে নেব। দুধটা উষ্ণ গরম হওয়ার পর আমি এক হাতা দুধ একটা বাটিতে সরিয়ে রেখে দিচ্ছি, এবং বাকি দুধটা গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটুখানি সময় আমি ফুটিয়ে নেব। দুধটা দেখুন এখন ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই থেকে মিডিয়ামে করে দিলাম, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এই মিডিয়াম ফ্লেমে রেখেই এই দুধটাকে আরেকটু সময় ফুটিয়ে নেব, কেননা চিনি দিয়েছি তাই চিনিটা গুলে গিয়ে দুধটা আরেকটু পাতলা হয়ে যাবে। এদিকে যে দুধটা আমি তুলে রেখেছি তার মধ্যে আমি এখন মিশিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার আর 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এবার এই দুধের সাথে কর্নফ্লাওয়ার আর কোকো পাউডারটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো লাম্পস না তৈরি হয়। আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট দুধের মধ্যেও এটা দিতে পারেন, তবে সেক্ষেত্রে লাম্পস হয়ে যাওয়ার ভয় থাকে। আর এরকম উষ্ণ গরম দুধের মধ্যে কিন্তু কোকো পাউডার সবথেকে ভালো মেশে, তাই আমি একটুখানি দুধ তুলে তার মধ্যে এটাকে মিশিয়ে নিলাম। দেখুন এখন মিশ্রণটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার চলুন দুধটা চেক করি। এদিকে দেখুন খানিক সময় দুধটাকে ফুটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি এই কোকো পাউডার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেব, কিন্তু তার আগে এটাকে একটু গুলিয়ে নেব, কেননা কর্নফ্লাওয়ার দেওয়া থাকলে এই কর্নফ্লাওয়ারটা নিচে বসে যায়, তাই একটু গুলিয়ে নিয়ে আমি এই যে দুধটা এর মধ্যে এটা মিশিয়ে দিচ্ছি। এবার একটা বেলুন বিস্কারের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে আরও একবার টক বগিয়ে ফুটিয়ে নেব। খেয়াল রাখবেন কখনোই যেন এর মধ্যে কোনো লাম্পস তৈরি না হয়, তাহলে কিন্তু হট চকলেট কখনোই পারফেক্ট তৈরি হবে না। এখন দেখুন সব কিছু ভালো করে একসাথে মিশে গেছে, কোনো লাম্পস এতে তৈরি হয়নি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব এর মেন উপকরণ, মানে 100 গ্রাম মতন ডার্ক চকলেট কম্পাউন্ড। আমি এখানে কম্পাউন্ড ব্যবহার করেছি, আপনারা চাইলে ডার্ক চকলেটও ব্যবহার করতে পারেন। এখন গ্যাসের ফ্লেম অফ করাই আছে, কিন্তু দুধ যে পরিমাণ গরম আছে তাতে এভাবে নাড়াচাড়া করতে করতে আমাদের চকলেট কিন্তু একদম গলে যাবে। দেখুন দুধটা যে পরিমাণ গরম ছিল তাতে কিন্তু এই ডার্ক চকলেট সম্পূর্ণভাবে গলে গেছে এবং কোনো লাম্পস তৈরি হয়নি। আর আপনারাও কিন্তু কখনোই গ্যাস অন করে এই ডার্ক চকলেটটা দেবেন না, তাহলে এর মধ্যে যে বাটার থাকে সেই বাটারটা স্প্লিট করে এটা কিন্তু নষ্ট করে দেবে। এবার আমি এই ডার্ক চকলেটটা একটা কাপের মধ্যে ঢেলে দিচ্ছি, আর ওপর থেকে গার্নিশ করে দিচ্ছি গ্রেট করা ডার্ক চকলেট দিয়ে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপির সাথে।